আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিস্ফোরক পরিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি। তো আজকে আপনাদের জানাবো যে আপনারা কোন পদের জন্য কীভাবে আবেদন করবেন, বয়স কত, বেতন স্কেল কত, পদের সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা কী কী এবং কোন কোন জেলার প্রার্থী কোন আবেদন করতে পারবেন, সব আজকে আপনাদের জানাবো। সে পর্যন্ত আপনার ভিডিওটি না তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। এখানে এক নম্বরে দেওয়া আছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বয়স হচ্ছে 18 থেকে অবশ্যই 30 বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী হচ্ছে আপনি 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিকে বাংলায় গতি প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। শর্ট হ্যান্ডে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি 70 শব্দ থাকতে হবে। এখানে আরেকটা, যে সাধারণ জেলা কোটা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, যারা আবেদন করতে পারবেন না আর কি, সেই জেলাগুলো হচ্ছে গাইবান্ধা, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি। তবে এতিম যারা আছে, এতিম বা প্রতিবন্ধী, তারা সব জেলা থেকে আবেদন করতে পারবে। দুই নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত। বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 3টি, মানে 3 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে ইন্টার পাস থাকলেই হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি বা টাইপিংয়ে বাংলা গতি মিনিটে 20 এবং ইংরেজি গতি মিনিটে 20 থাকতে হবে। আপনারা আবেদন করার সময় অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে 25/3/2022 তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 30 বছর হতে হবে, 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, সরকারি চাকরিতে কোনো বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হয় না, এটা আপনারা সবাই জানেন। এখানে আপনারা যেভাবে আবেদন করবেন, আপনার আবেদনের পুরো তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে আপনারা বিজ্ঞপ্তির যে চাকরি যে সার্কুলারটা দিয়েছে এটাও আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে বিস্তারিত দেখে নেবেন। পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চান তারা DOEXP.relator.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন পূরণের ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 8/12/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইন জমাদানের শেষ তারিখ হচ্ছে 28/12/2022 খ্রিস্টাব্দ বিকেল 5টা। উক্ত সময়সীমাদের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন করে সাবমিট করার পর 72 নম্বরে টাকা জমা দিতে হবে আপনাদের। আর ছবির সাইজটা আপনারা জানেন যে 300/300 এবং স্বাক্ষর 300/80 এবং ছবির সাইজ 300/300 পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন। এখন জানিয়ে দিচ্ছি আপনাদের কত টাকা পেইড করবেন। সেটা হচ্ছে 1 ও 2 নম্বর ক্রমিক উল্লেখিত পদের জন্য আপনাকে 200 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে, সঙ্গে আপনি 23 টাকা চার্জ আছে, মোট হয়েছে 223 টাকা জমা দেবেন। আপনাদের এখানে SMS কীভাবে করবেন সব দেওয়া আছে, আপনারা দেখে নেবেন বিজ্ঞপ্তি থেকে। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির বিজ্ঞপ্তি, সরকারি চাকরি যেটা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিস্ফোরক পরিদপ্তরে সেগুনবাগিচার ঢাকা 1000-এ। তো আপনারা দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন, এ আশা ব্যক্ত রেখে আমাদের চ্যানেলটি নতুন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।